হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে আলোচনা করলাম যে অপূর্ব ভামর উদ্দেশ্যে যাত্রা করছে। এরপর স্টেশনে গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে রামদাস এসছে তার সাথে। ও দেখিয়ে দিচ্ছে রামদাসকে। তলোয়ারকর ঘাড় ফিরাইয়া বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র, কারণ তার সেই চেহারার বর্ণনা দেখে নিয়েছে, শুনে নিয়েছে, দেখেনি শুনে নিয়েছে, সেই দেখে শুনেই বুঝতে পারলো যে এটা সেই গিরিশ মহাপাত্র। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামশু এবং ছড়ি, সেই একই পোশাক রয়েছে, সেই একই বেশভূষা। প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘাকার রুমালখানি বুক পকেট ছড়িয়ে তাহার কণ্ঠে চড়ানো। ভাবো কিরম লাগে, এতক্ষণ বুক পকেটে ছিল আগের দিন, এখন সেটা গলায় জড়িয়ে রেখেছে। মহাপাত্র এইদিকেই আসিতেছিল, সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো, কোথায় চলেছ? গিরিশ সশব ব্যস্ত একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারি বই কি মশাই, কোথায় আগমন হচ্ছেন? অর্থাৎ ও চিনতে পেরেছে, কিন্তু ও তো ভেবেছে পুলিশ স্টেশনে দেখেছে, পুলিশ ভেবেছে, তো নমস্কার করে বলছে, কোথায় যাচ্ছেন আপনি? অপূর্ব সহর্ষে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনামজাং থেকে দুজন বন্ধুনক আসার কথা ছিল আমার, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা, অর্থাৎ ওকে পুলিশের কর্তা ভেবেই বলছে আমাকে। কিন্তু আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখো, ও কিন্তু এখানে এসেছে চাকরির সন্ধানে, এবং কিন্তু ও এখানে বলছে সে এনানজাং থেকে দুজন বন্ধু নৌক আসার কথা ছিল, অর্থাৎ সেই জায়গা থেকে দুজন বন্ধু ওর সাথে দেখা করতে আসছে। এবার তারপরেই ও বলছে, কিন্তু বাবু আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা, পুলিশের ওখানে দেখে আমাকে কিন্তু ঝুটমুট হয়রান করা হয়েছে। হ্যাঁ আনে বটে, কেউ কেউ আপিং সিদ্ধি লুকিয়ে, ও কিন্তু ভাবতেই পারেনি এখানে রাজবিদ্রোহের কথা বলছে, ও এখানে বলছে আপিং সিদ্ধি কেউ হয়তো লুকিয়ে ঠুকিয়ে আনে, কিন্তু বাবু আমি ভারী ধর্মবিরু মানুষ, বলি কাজ কী বাবু জুচুরিতে, কথায় বলে পরধর্ম ভয়াবহ, ললাটের লেখা তো খন্ডাবে না, ওইসব করে আমার লাভ নেই, আমার ভাগ্যের লিখন তো কেউ খন্ডাতে পারবে না, আমি এসব করবো কেন? অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে, তুমি একটা ভুল করছো, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধারও ধারিনি, অর্থাৎ আমি পুলিশের লোক নই, আমিও তোমাকে ধরিনি, আফিম সিদ্ধিরও আমি কোনো ধার ধরিনি, সেদিন কি বলতে তামাশা দেখতে গিয়েছিল, তো সেদিনকে সে শুধুমাত্র রঙ্গরসিকতা দেখতে গেছিলাম। তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল, কহিল, বাবুজি ম্যানে আপকো তো জরুর কাহা দেখা, আমি তো আপনাকে কোথাও দেখেছি। গিরিশ কহিল, আশ্চর্য নেই হ্যাঁ বাবু সাহেব, নকরির বাস্তে কেতা জায়গা তো ঘুমতায়, আশ্চর্য না, আমি নকরির জন্য চাকরির জন্য নানা জায়গায় ঘুরি। অপূর্বকে বলিল, কিন্তু আপনি আমার মোর উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজরে পড়লে চাকরিও একটা জুটবে না, অর্থাৎ পুলিশের নজরে, আপনি আমার ওপর সন্দেহ রাখবেন না, আমার আপনাদের যদি নজরে পড়ে যায় আমার চাকরি জুটবে না, কিন্তু বামুনের ছেলে, বাংলা লেখাপড়া সাত্তর টাত্তর সব কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবু মশাই আপনারা মানে পুলিশের নেড়ে নিয়ে গেছে, পুলিশে যদি এখন আমাদেরকে সন্দেহ করে আমি তাহলে চাকরি পাবো না কোথাও, আমি বামুনের ছেলে, শাস্ত্র শাস্ত্র শিখেছিলাম, লেখাপড়াও জানি কিছু, তাহলে এখানে চাকরি পাবো না আপনারা যদি আমার দিকে নজর রাখেন। অপূর্ব কহিল, আমিও ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, আজকে তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব, রাম রাম, বলিতে বলিতে গ্রীষ্ম মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্রপদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পেছনে কাকাবাবু সদল বলে এদেশে ওদেশে করে বেড়াচ্ছেন তলোয়ারকর, এই সব্যসাচীটির পেছনে বলিয়া সে হাসিল, অর্থাৎ এই সব্যসাচী, এই তার বেশভূষা, এই একেই সব্যসাচী মানছেন কাকাবাবু, এবং মানে একেই ভাবছেন, কিন্তু এই তো আসলে সব্যসাচী। কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না, অপূর্ব যে হাসি হাসলো তার পোশাক পরিচ্ছদ সেই নিয়ে ব্যঙ্গরসিকতা করলো, তলোয়ারকর কিন্তু সেই হাসিতে যোগ দিল না। পরক্ষণে বাঁশি বাজাইয়া সে কোনো গভীর চিন্তায় মগ্ন, পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমন্থন করিল, কিন্তু তখনও মুখ দেখিয়া তার কথাই বাহির হইল না, নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের যে প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া পড়েছে, এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হয়ে গেছে, অর্থাৎ সে কোনো গভীর চিন্তায় মগ্ন, সে কোনো কিছু ভাবছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, এবার ট্রেনের গল্প, এটা নিয়েও কিন্তু আলাদা কোশ্চেন আসতে পারে।
প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সে ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছে, অফিস থেকেই দিয়েছে, কোনো লোক নেই আর। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানির মধ্যে থেকে পৈতা বাহির করে, তো গেঞ্জির ভেতর থেকে সে পৈতে বার করে বিনা জলে, কারণ ট্রেনের মধ্যে জল ঠল ফেলে নষ্ট মানে নোংরা হবে, তাই সে নিজের সন্ধ্যা সমাপন করলো। এবং যে সকল ভোজ্য বস্তু, খাওয়ার বস্তু শাস্ত্রমতে স্পর্শ দুষ্ট হয় না, অর্থাৎ কোথাও সঙ্গে নিয়ে গেলে স্পর্শের দোষ লাগে না, সে সঙ্গে এনেছিল, পিতলের পাত্র থেকে বের করে আহার করলো। জল ও পান পিতলের পাত্র থেকে, পাত্র হতে বের করে আহার করলো, খাওয়া দাওয়া করলো। জল ও পান তার ব্রাহ্মণ আরতালি আগেই রেখে গেছিলো, এবং শয্যাও সে প্রস্তুত করে দিয়ে গিয়েছিল, তার বিছানা টিছানাও করে দিয়ে গেছে, সে তো অন্য কামরায়। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করে হাত মুখ ধুয়ে পরিতৃপ্ত সুস্থ চিত্তে সে শয্যায় আশ্রয় করল, সে শুয়ে পড়ল। তার ভরসা ছিল যে প্রভাতকাল পর্যন্ত, সকাল পর্যন্ত তাকে কেউ নিদ্রার ব্যাঘাত ঘটিবে না, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। কিন্তু এটা যে কত বড় তার ভুল যে তাকে সারা রাত কেউ ডিস্টার্ব করবে না, সেটা কিছুক্ষণ পরেই সে অনুভব করল। সেই রাত্রের মধ্যে বার তিনে তিনবার তার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখে নিয়েছে। সে ফার্স্ট ক্লাসের তার কাছে টিকিট রয়েছে, সে ফার্স্ট ক্লাসের যাত্রী ট্রেনের। সে ভাবলো সারা রাত বেশ ভালোই সে ঘুমিয়ে যাবে, কিন্তু যেহেতু আর কোনো লোক নেই, কিন্তু সেটা তার হলো না। পুলিশের লোক আসলো এবং তার নাম ধাম ঠিকানা তিনবার ধরে লিখল। একবার সে বিরক্ত হয়ে প্রতিবাদ জানাতে গেল, কারণ এর আগে সে অনেকবার প্রতিবাদ করেছে স্টেশনে ফিরিঙ্গি ছোড়াদের, সে দেখেছে কোনো ফল হয় না। সে এতবার লেখার পরে সে বাধ্য হয়ে প্রতিবাদ করল। তাতে বর্মার সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দিল, সাহেব দেখো সাব ইন্সপেক্টর সাহেব, সে ব্রিটিশ, সে কটুকণ্ঠে জবাব দিল, তুমি তো ইউরোপিয়ান নও, অর্থাৎ তুমি বাধ্য, তোমার নাম ধাম ঠিকানা আমি যতবার লিখতে আসবো ততবার তুমি দিতে বাধ্য, কারণ তুমি ইউরোপিয়ান নও। ইউরোপিয়ান হলে আমি তার লেখা বারবার আসতাম না, তার নাম ধামও লিখতাম না, বারবার এখানে এসে তাকে ডিস্টার্বও করতাম না, কিন্তু তুমি যেহেতু ভারতীয়, তুমি যেহেতু নেটিভ, সেই জন্য আমি তোমাকে করব, তুমি তো ভারতীয় নও, ইউরোপিয়ান নও। অপূর্ব কয় না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করতে পারো না, আমি তো প্রথম শ্রেণীর যাত্রী, তুমি তো আমার রাত্রের ঘুমটা বিঘ্ন ঘটাতে পারো না, সেটাও তুমি করতে পারো না। আমি হতে পারি ইউরোপিয়ান নই, কিন্তু আমি ফার্স্ট ক্লাসের টিকিট আমার কাছে আছে, তুমি আমার ঘুমের বিঘ্ন ঘটাতে পারো না। সে হাসিয়া বলিল, ওই নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, শুধুমাত্র রেলওয়ে কর্মচারী হলে সেটা নিয়ম খাটে, আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। তুমি ভারতীয় হওয়ার জন্য, কালা আদমি হওয়ার জন্য, নেটিভ হওয়ার জন্য আমি পুলিশ, আমি যা ইচ্ছে করতে পারি, তোমাকে টানিয়ে টেনে নিচেও নামিয়ে দিতে পারি। সে সাউথ আফ্রিকায় মনে পড়ে যায় গান্ধীজির কথা, গান্ধীজি যখন ব্যারিস্টারি পাশ করে ওখানে ছিলেন, ওখানে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল ভারতীয় বলে। এইভাবে চিরকাল ব্রিটিশরা ভারতীয়দের ওপর শোষণ শাসন অত্যাচার করে আসছে, এই ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ফল হচ্ছে এই। আর তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলেই মার খেতে হতো, এবং তার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে রাজবিদ্রোহী তকমা পাওয়া, যেটা সব্যসাচীর ক্ষেত্রেও হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা প্রার্থনা করলে, স্বাধীনতাকামী ভারতবর্ষের মানুষ যারা স্বাধীনতা চেয়েছিল, যারা স্বাধীনতা প্রার্থনা করেছিল, তাদের বিপ্লবী তকমা দেওয়া হয়েছিল, রাজবিদ্রোহী তকমা দেওয়া হয়েছিল। সেই বিপ্লবীদেরকে এইভাবে শোষণ শাসন চালিয়ে ব্রিটিশ সরকার প্রায় 200 বছর পরাধীনতার শৃঙ্খলে আমাদের ভারতীয়দেরকে আবদ্ধ রেখেছিল, সেই ব্রিটিশ সরকার। পথের দাবি এই অংশটুকুই তোমাদের পাঠ্য। এখানে আমি কিছু বড় প্রশ্ন দিয়েছি তোমাদের, আমি আগেরবার বলেছিলাম যে আগেরবার যেহেতু বড় প্রশ্ন এসছে, ছোট প্রশ্নের জন্য ছোট ছোট 3 নম্বর 1 নম্বরের প্রশ্ন আমি তোমাদের করে দিয়েছিলাম, কিন্তু এবার যেহেতু সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে মহামারীর জন্য, প্যান্ডেমিকের জন্য, সেই জন্য বড় প্রশ্নতেও এখানে পথের দাবি বাদ দেওয়া হয়নি, পথের দাবি রাখা হয়েছে, তাই আমি কিছু বড় প্রশ্নও তোমাদেরকে করে দিলাম, তোমরা সেগুলো পড়বে। ধন্যবাদ।